হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিমেলের ধারাবাহিক পর্বের আরেকটি টিউটোরিয়াল যেখানে আজকে আমরা শিখব কিভাবে জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করা ভেরিফিকেশন হচ্ছে একটি কোডের মাধ্যমে ভেরিফিকেশন যদি আপনার ইমেল কেউ হ্যাক করতে চায় বা নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে এই হ্যাকটা প্রতিরোধ করতে পারি সেটাই হচ্ছে জিমেলের মূল উদ্দেশ্য আহ এটা কিভাবে সেট করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটা শেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা রাইট সাইডের গুগল অ্যাপস নামের এই বাটনে ক্লিক করব দেন অ্যাকাউন্টসে চলে যাব অ্যাকাউন্টস আসার পর এখানে হোম পার্সোনাল ইনফরমেশন ডাটা পার্সোনালাইজেশন সিকিউরিটি এই সিকিউরিটি অপশনে আমরা যাব সিকিউরিটি অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো সাইন ইন টু গুগল এখানে টু স্টেপ ভেরিফিকেশন ইউজ ফোন ইন্টু সাইন ইন এখানে দুই ধরনের ভেরিফিকেশন আছে আরও অনেকগুলো ভেরিফিকেশান কিন্তু টু স্টেপ ভেরিফিকেশানটা হচ্ছে মোস্ট পপুলার আমি ওইগুলো আপনাদেরকে পরে কোনো সময় ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকে আমরা টু স্টেপ শিখছি তো এটাই আর কি দেখাই টু স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করব এখান থেকে আরেকটি পেজ আসবে এখানে আপনাকে কিছু বলবে আপনারা পরে পড়িয়ে নিতে পারেন তারপর হচ্ছে গেট স্টার্ট ক্লিক করব ক্লিক করার পর আপনার মিলের যে পাসওয়ার্ডটি সেটি কনফার্ম হওয়ার জন্য আবার চাইবে আপনি পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার কোন অঞ্চলের নাম্বার বা কোথা নাম্বার আমার অলরেডি নাম্বারটি দেওয়া ছিল তাই চলে এসেছে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেওয়া নাও থাকতে পারে বা থাকবে না সেক্ষেত্রে হয়তো যে কোনো একটি দেওয়া থাকবে এবং এটি এক ব্ল্যাঙ্ক থাকবে আপনারা এখান থেকে বাংলাদেশ আর সময় পেয়েছি যদি সেট না করা থাকে সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি বাংলাদেশ তারপর হচ্ছে নাম্বারটি নাম্বারটি দেওয়ার পরে আপনার নিচে চলে যাবেন টেক্সট মেসেজ অর ফোন দুইটি অপশন থাকে আমি প্রেফার করি টেক্সট মেসেজ মেসেজ যদি আপনার মেসেজটি না আসে সেক্ষেত্রে আপনি ফোনের এখানে ক্লিক করবেন টেক্সট মেসেজ ইয়ে যাওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার মোবাইলে মেসেজ অপশনটি চেক করবেন দুই থেকে এক সেকেন্ডের ভিতরে একটা মেসেজ চলে আসার কথা আমারটি চলে এসেছে আমি এটি এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন just turn on যখনই আমি টার্ন অন টি ক্লিক করে দেব তখনই আমার টু স্টেপ ভেরিফিকেশন টি অন হয়ে গেছে এখন থেকে আমি এই ইমেল অ্যাড্রেসটি যেখানেই খুলতে যাব সেখানেই আমার মোবাইলে একটি মেসেজ চলে আসবে যেখানেই লগ ইন করব ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে যে কেউ এটা খুলতে পারবে না যদি তার কাছে এই মোবাইল নাম্বারটি না থাকে কারণ প্রতিবার আমি যখন লগ ইন করতে যাব তখন এখানে একটি মেসেজ চলে আসবে একটি কোড ওই কোডটি ইনপুট করার মাধ্যমেই একমাত্র আমি এখানে লগ ইন করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং